ঢাকা চলচ্চিত্রের নবীন দুই তারকা তাসকিন ও রোশনকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা ওস্তাদ। ফিল্ম ওয়ার্ল্ডের ব্যানারে ইতিমধ্যেই শুরু হয়েছে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। ফেরারি ফরহাদের সংলাপে ওস্তাদ ছবিটি পরিচালনা করছেন সাইফ চন্দন। আব্বাসের পর নবীন পরিচালক সাইফ চন্দনের দ্বিতীয় কিস্তি ওস্তাদ। ঐতিহ্যবাহী পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্য ধারণ। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার সিনেমাটির গল্প এগিয়েছে পুরান ঢাকার দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে ঘিরে। যেহেতু আব্বাস সিনেমাটা আমি এই লোকেশনে বা এই পুরান ঢাকায় আমি শ্যুট করেছি, তো সেই ক্ষেত্রে আমার কাছে বিষয়গুলো হচ্ছে যে আচ্ছা এখানেই তো শ্যুট করেছি, তাহলে হচ্ছে যে এই জায়গাটায় শ্যুট করেছি, এই জায়গাটায় শ্যুট করেছি, তো এটাকে ডিফারেন্ট ওয়েতে কীভাবে এটাকে দেখানো যায়। আর বিষয়টা হচ্ছে যে গল্পের প্রেক্ষাপট এবং হচ্ছে যে আমাদের মানে চিত্রায়নের প্রেক্ষাপট একদমই আলাদা। আর আব্বাসের সাথে মানে আমি বলবো যে আব্বাস করে হচ্ছে আমি মানে দেখেছি শিখেছি কিছু, এবং সেই জায়গাটায় হচ্ছে ওস্তাদে সেটা সবাই দেখবে এবং খুব ভালোভাবে দেখবে। সিনেমাটিতে চন্দন নামের চরিত্রে অভিনয় করবেন তাসকিন এবং রোশানকে দেখা যাবে লতিফ চরিত্রে। পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজের উপর বেস করে একটা সিনেমা, অ্যাকশন মুভি ডেফিনেটলি। আর চমৎকার একটি ক্যারেক্টার যেটি অনেক আগে আমার সঙ্গে শেয়ার করেছিল, তখন আই ওয়াজ ইমপ্রেসড টু নো দিস স্টোরি, বিকজ যেখানে এখন পর্যন্ত সেই সুযোগটা আমার হাতে আসেনি। ল্যাঙ্গুয়েজগত একটা পরিবর্তন, গল্পটা আমাকে খুব ইন্টারেস্টিংলি ক্যাপচার করেছে। আর আমি স্বভাবতই খুব চ্যালেঞ্জিং গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, অভিনয় করতে পছন্দ করি, সো ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। আর এই দুই নায়কের বিপরীতে থাকবে নবাগতা উষ্ণ ও মিমি। আমি একজন পুলিশ অফিসারের বোন আর খুবই ভদ্র শান্ত একটা মেয়ে। তো এখানে আমি বাইরের এলাকা থেকে এসেছি এবং এখানে এসে ওস্তাদের প্রেমে পড়েছি। পুরান ঢাকায় প্রথম ধাপের শুটিং শেষ করেই শেষ অংশে দৃশ্য ধারণ করা হবে বরিশালের বিভিন্ন লোকেশনে। বুলবুল আহমেদ, জয় কাতর, ঢাকা।